শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে ঢাকা ব্যাংক লিমিটেডের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিইএমও মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিল এইচ এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শামীম মুন্সী।